ওরা আমার পেছনে খুনি গুন্ডা লেলে দিয়েছিল। ওরা কারা? ওরা কারা? স্পিক আউট, ওরা কারা? আমি জানি না। আমি জানি না ম্যাডাম। জানি না ম্যাডাম? আমি ভয় পেয়ে গিয়ে বাতের জন্য স্যারের কাছে এসেছিলাম। নেক্সট, তারপরে কি হলো? এখানে এসে একজনের সাথে দেখা হলো। আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম স্যার আপনার সঙ্গে একবার দেখা করবো বলে, আপনাকে বাইরে ঢাকার জন্য আমি বলেছিলাম। আমি ডেকে আনছি, আমি এক্ষুনি অন্য লোকে ডেকে আনছি। আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি কোথাও যাবেন না, আপনি এখানে আর আপনি বসুন, আপনি বসুন। উনি ভেতরে চলে গেলেন, তারপরে অনেকক্ষণ আর ফিরলেন না। আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম স্যার। আমার সবসময় মনে হচ্ছিল আমাকে কেউ ফলো করছে। আমি একটা ট্যাক্সি পেলাম ওখানে, আমি সেখানে উঠে শুভ শুভ দাঁড়ান, কথা আছে শুভ শুভ শুভ। কিছুক্ষণ পর পেছন ফিরে দেখি ওই ভদ্রলোকও নিজের গাড়িতে করে আমাকে ফলো করছেন। চলো নাবো নাবো। যাওয়ার পর উনি আমাকে ধরে ফেললেন স্যার। আমি ওনাকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, আমি কাউকে সাহায্য করতে পারবো না। হঠাৎ করে আমার দিকে উনি এগিয়ে এলেন, আমার সঙ্গে ম্যাডাম ধস্তে ধস্তে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একজন কেউ গুলি চালালো, গুলিটা আমাকেই করতে গেছিল, ওনার পিঠে লাগলো, উনি পড়ে গেলেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, বিশেষ করুন আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু জানি না স্যার, আমার কোনো দোষ নেই স্যার। তাহলে গুলিটা তোর বদলে অয়নের গায়ে এসে লাগলো, তাই তো? ওরা আমাকে মারতে এসেছিল স্যার, বিশেষ করুন আমি কোনো ভুল করিনি স্যার, আমার কোনো দোষ নেই। ওরা ভুল করেছে, কিন্তু কিন্তু ভুল করে গুলিটা ওনার গায়ে না লাগলে স্যার আমি মরে যেতাম। আমি মরতে চাই না স্যার, বিশেষ করে আমার কোনো দোষ নেই স্যার, আমি ভুল করিনি স্যার, আমার কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না। তারপর থেকে দাদাকে আর একবারও ফোন করিস নি না রে ছোট। মিসি ভাই, না না আমি কি বলি বলতো, একবার যখন সাহস দেখাতে পেরেছি শুধু ঈশানের বাড়ি কেন, নিজেদের বাড়িতে যাওয়া উচিত, একবার মার সাথে দেখা করা উচিত। তোর মা তো অসুস্থ, একবার তো উচিত, একটা কর্তব্য তো তোর। কি হয়েছে? কি কি হয়েছে? কিছু হয়েছে ছোট? আবার কিছু একটা হয়েছে না? কি হয়েছে আমাকে তুমি বলো, বলো না। মেজি এসো 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 বসো, সংকোচ করবে না তুমি আমার কাছে, একদম একদম বলো বলো কি হয়েছে ছোট। কাল আমি সারা রাত ঘুমোতে পারিনি ছোট, আমি ঘুমোতে পারিনি, খালি চটপট করছি। অয়নের কথাটা সত্যি না রে, ঈশানি বিয়ের আগে ওর স্বামীকে হারিয়েছে, মেয়েটার জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে রে। এই তো এই তো সেদিন কত আনন্দ করে বললি ঈশানির বিয়ের কথা, কত আনন্দ করছিলিস, কত সুন্দর লাগবে, কত সুন্দর লাগবে, কত মিষ্টি লাগবে ওকে শাড়ি পরে কোণের সাথে। আরে সব শেষ হয়ে গেল সব, ঈশ্বরে খুব কাঁদছিল নিশ্চয়, খুব ভেঙে পড়েছে না? একটা ফোঁটা কাঁদেনি মেয়েটা, এক ফোঁটা চোখের জল ফেলেনি জানো, উল্টো আমাকে সারাক্ষণ যাতনা দিয়ে গেছে। কি অপরিসীম মনের জোর,
আর এই সমস্ত কিছুর জন্য দায়ী দেবজিৎ সান্যাল। পাঞ্চালির পর দেবজিৎ সান্যাল অয়নকেও খুন করেছে। আমি একজন খুনির বউ, একজন খুনির বউ ছোট। কি করে প্রায়শ্চিত্ত করি বলতো এর? আমি কি করে জানিস, আমি না ঠিক ঢের পেয়েছিলাম, ঢের পেয়েছিলাম কারো একটা কপাল পড়ছে। মিজি ভাই, আমি চা করে আনছি। নিকুচি করেছে চায়ের। তোমার এই ধরন ধারণ আমার খুব ভালো চেনা। কোন খবরের আশায় এরকম ছটপট করছো? আবার কার কপাল পোড়াচ্ছ কে জানে। ভাবতে পারিনি, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি না ভাবতে পারিনি যে সেটা ঈশানী হবে। আমি জানতামই না, আমার মাথাতেই আসেনি সে ঈশানীর এত বড় ক্ষতি করবে। ও ছোট, বল না ছোট, কি করলে আমার এই জ্বালা জুড়াবে? খুব কষ্ট হচ্ছে ছোট, বল না আমার, বল না। অয়নের মা বাড়ি বয়ে এসে অপমান করে গেলেন, তাই না? দাদা তুই চলে এসেছিস, ভালোই হয়েছে। মাকে একটু দেখ না রে। মা কি হয়েছে? মা এখন ঠিক আছে? আমি তাহলে বেরোই। আমার লয়ের আকাশ মজুমদারের আবার লেট করাটা একদম পছন্দ না। আজ যদি আমি দেরি করি উনি হয়তো অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেবেন। আমি আসছি। কি, তুই এখন উকিলের কাছে যাচ্ছিস? ফেরার পথে ডাক্তার কাউকে নিয়ে আসবো দাদা। তোর কি বিবেক বলে কিচ্ছু নেই ঈশানী? মাকে এই অবস্থায় ফেলে রেখে? আমি ঠিক আছি দেবু, মাকে দেখার জন্য তো তোরা আছিস। মা তুমি তো জানো এই লয়ারের সাথে মিটিংটা কত ইম্পর্টেন্ট। আমি আসছি মা। না, কোথাও যাবি না তুই। তুই কি রে, তোর লজ্জা করে না? তোর জন্য আমার চাকরি চলে গেল, তোর জন্য আমাদের বাড়ির সবার মনের এই অবস্থা, এমনকি তোর জন্য অয়নকে নিজের জীবনটা পর্যন্ত দিতে হল, তারপরেও শুনলে তো বৌদি, দাদা যা বলছে তার সাথে একটু আগে অয়নের মায়ের বলা কথাগুলো কেমন হুবহু মিলে যাচ্ছে। এরপরেও, এরপরেও তুমি কিছু বলবে না মা?
চ্যাটার্জি কি আউট অফ স্টেশন? অয়নার নেই, মারা গেছে। আমার এই কেসের সাথে অয়নের মৃত্যুর যোগ আছে। খুন করা হয়েছে অয়নকে। সান্নাল বাড়িতে নারী শক্তির উত্থান। মাই ফুট। চলো 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 পাল্টাই।